তখন আসতেই হবে। সেই সাথে আমাদের পড়ালেখা থেকে দূরে থাকলে চলবে না, কিন্তু পড়ালেখাটাকে ধরে রাখতেই হবে, কারণ পড়াশোনার উপর নির্ভর করছে আমাদের সব সম্ভাবনাময় জীবন। মনে রাখতে হবে আমাদের ভাগ্য বলে কিছু নেই, ভাগ্যটা হচ্ছে আমাদের কর্ম প্রচেষ্টা। আজ অনলাইন ক্লাসে আমি মাধুরী রায়মন্ডল, বাংলা এমএ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, বাংলা দ্বিতীয় পত্রের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পদ প্রকরণ নিয়ে তোমাদের সামনে একটা আলোচনা করব। এই পদকরণে পদ আর প্রথমে জানতে হবে পদটা কি, আর পদের সংজ্ঞা জানতে গেলে আমাদের প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে বিভূতি। যেমন দুঃসাহসী অভিযাত্রীরা পদ বলতে তাহলে কি বোঝায়,
পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ পদ। তাহলে বুঝতে পেরেছ তো? এবার আমরা পদের প্রকারভেদ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। পদ আসলে প্রধানত কত প্রকার? পদ প্রধানত দুই প্রকার, প্রধানত চেষ্টা করো সবাই। চার প্রকার হচ্ছে বিশেষ, বিশেষণ, তোমরা সবাই জানো হয়তো যে বিশেষ পদ বলতে আমরা কি বুঝি। বিশেষ পদ বলতে কোনো কিছু নাম কি বিশেষ পদ বলে আমরা সবাই জানি, কিন্তু একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করো আজ। বিস্তারিতভাবে বলতে গেলে বলা যায় কে বাক্যে ব্যবহৃত ব্যক্তি, বস্তু, জাতি, স্থান, কর্ম বা গুণের নামকে বিশেষপদ। এই বিশেষপদকে আবার ছয় ভাগে ভাগ করা যায়, ছয় ভাগে মনে থাকবে তো? বিশেষপদ তাহলে কত প্রকার? সংবাদ
গ্রীষ্মকে বাংলা ভাষায় গ্রীষ্মের আবার নাম হচ্ছে নামবাচক শব্দ। বাংলা ভাষায় গ্রীষ্ম বলতে কি বোঝায়? যে পদ দ্বারা ব্যক্তি বিশেষের নাম, ভৌগোলিক স্থান, গ্রন্থ প্রভৃতি নাম বোঝায় তাকে সংবাচক গ্রীষ্ম বলে। সংবাচক গ্রীষ্মের উদাহরণ নজরুল, ঢাকা একটা স্থানের নাম, তারপর গীতাঞ্জলি একটা গ্রন্থের নাম। তাহলে তোমাকে যদি বলা হয় যে প্রভৃতি নামটা কি বাচক বিশেষ, তোমরা নিশ্চয়ই বলবে সে সময় যেটা হচ্ছে সমবাচক বা নামবাচক। তাহলে বিশেষ পদের প্রকার ভেদ কয় প্রকার? ছয় প্রকার। ছয় প্রকার থেকে এক প্রকার আমাদের জানা হয়ে গেল। এবার আসছে কি জাতিবাচক বিশেষ। যে পদ দ্বারা এক জাতীয় প্রাণী বা পদার্থের নাম বোঝায় তাকে জাতিবাচক বিশেষ বলে। যেমন মানুষ, গরু, পাখি এগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ। তারপর আসছে বস্তুবাচক বিশেষ। যেমন বই, খাতা, কলম এগুলো হচ্ছে বস্তুবাচক। তারপরে আসছে গুণবাচক বিশেষ্য।
বিংশ পদ দ্বারা কোন কিছুর দোষ ও গুণের নাম বোঝায়। তাহলে গুণবাচক বিশেষটা কি? যে বিংশ পদ দ্বারা কোন কিছুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন মধুরতা, মিষ্টতা, তারল্য, সৌরভ, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষের। তোমাদের যদি বলি যে তিক্ততা, এটা কোন গুণবাচক বিশেষ্য? ভাববাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, না বস্তুবাচক বিশেষ্য? তাহলে তোমরা সময় কি বলবে? তখন সেটা হবে কি গুণবাচক বিশেষ্য। এমন ভাবে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, সবাই খেয়াল রাখো। আজের পর্যন্ত তোমরা নিজ নিজ অবস্থানে সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আর পরের পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।